मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। ऊंचा आवाज पर बोलना सुभान अल्लाह। चमक तुझको पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। দর্শবে মেরাজ বুদ জিবরাইল দরে কাব दर्शाबे मैं राजबूद जिब्राइला दर्रे काब पाने हादा बरसरी रे गुंबदे खदर रातुई अल्लाहुम्मा। अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत से रे खुदा, अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत से रे खुदा, फ़ख़्रे फ़र्ज़ंदे बनी आदम सफ़ीउल ला तुई अल्लाहुम्मा। Ya Rasul Allah Habibi Khalik Ek Tatui, Ya Rasul Allah Habibi Khalik Ek Tatui, जलाले पाक बे हम ततुई अल्लाहुम्मा। वाले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लहुम मा यशाउना इंद रब्बिहिम ज़ालिका जज़ाउल
মুহসিনিন সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবীউল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনা শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি জমিন মেলি নহীঁ হুতি জমন মেলা নহীঁ হোতা মোহাম্মদ কে গুলামো কা কফন মেলা নহীঁ হোতা জমিন মেলি জমন মেলা নহীঁ হোতা মোহাম্মদ কি গুলামো কা কফন মেলা নহীঁ হোতা মোহাব্বত কমল ওয়ালে সে ও জজ্বা হে সুনো লোগো মোহাব্বত কমল ওয়ালে সে ও জজ্বা হে সুনো লোগো যে জিস মন মে সমা জায়ে ও মন মেলা নহীঁ হোতা যে জিস মন মে সমা জায়ে ও মন মেলা নহীঁ হোতা নবী কে পাক লঙ্গর পর জো পলতে হ্যায় কবি উনকি নবী কে পাক লঙ্গর পর জো পলতে হ্যায় কবি উনকি জবা মেলি নহীঁ হোতি সুখন মেলা নহীঁ হোতা জবা মেলি নহীঁ হোতি সুখন মেলা নহীঁ হোতা মেরে আকা কি উলফত তু বদন কো ঝগমগাতি হ্যায় মেরে আকা কি উলফত তু বদন কো ঝগমগাতি হ্যায় কবি আহলে মোহাম্মদ কা বদন মেলা নহীঁ হোতা কবি আহলে মোহাম্মদ কা বদন মেলা নহীঁ হোতা জুনামে মুস্তফা পর জুমতে নহীঁ দুখতি কবি আঁখি জুনামে মুস্তফা জুমে নহীঁ দুখতি কবি আঁখি পহন লে প্যার জো উনকা বদন মেলা নহীঁ হোতা পহন লে প্যার জো উনকা বদন মেলা নহীঁ হোতা মোহাম্মদ কে গুলামো কা কফন মেলা নহীঁ হোতা জমিন মেলি নহীঁ হোতি জমন মেলা নহীঁ হোতা আজকের এই সেমি ক্রসিং কাঁসাবাজারের পশ্চিম পার্শ্বস্থ ময়দান পর্যন্ত আসার
যে মুনিব আপনাদেরকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন। বিগত বছর আমি বলেছি আজকের বৈঠক এটা নূহের কিস্তির বৈঠক, আজকের বৈঠক জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের একটি সনদ পাওয়ার বৈঠক, আজকের বৈঠক কেরামান কাতিবিন দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতীদের বৈঠকের একটি বৃহত্তম নজিরের বৈঠক। যে মুনিব মাওলা এত বড় যোগ্যতা আপনাদের দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমময় কণ্ঠে আরেকটি বার বলুন না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলবেন না। আমি কি ঠিক বলেছি না মিথ্যা বলেছি একটু কথা বলতে হবে বাবারা, কারণ এখন খবরে দেখলাম 24,20,000-এর উপরে চলতে লাগলো। আমিন। আমরা এখনো আল্লাহ অটুট রেখেছেন, নিশ্চিত বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের উপর অতীব দয়া করেছেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। যাদেরকে নিয়ে গেলেন তাদের কি জুলুম করেছেন? কথা বলেন না, জুলুম করেছেন মোটেও না। পৃথিবীর জগতে আল্লাহ কারো উপর জুলুম করেন না, যা করে বান্দার ভালাইয়ের জন্য করেন, ঠিক না? চেষ্টা করব বিশের আলোক আলোকপাত করতে। আমি এটা আম ফাহাম, হযরতে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা যার জনম জিন্দেগিটুকু মুস্তফার প্রেমের মধ্যে উৎসর্গ করে খোদার অফুরন্ত নিয়ামতের ভাগিদার হয়ে বান্দা থেকে বন্ধু পরিণত হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমরাও কি চাইলে পারবো না? একটু কথা বলতে হবে। আল্লাহ কি ওলি আল্লাহর দরজা বন্ধ করেছেন? নবীর দরজা কি বন্ধ করেছেন? না। নবীর দরজা কি বন্ধ? না। ওলির দরজা? একটু জোরে বলেন না, ওলির দরজা। তা আমরা কি ওলি হতে পারি না? ওলি জন্ম দিতে পারি না? আজকের বৈঠকে প্রমাণ করবে, দেখা করব আমরা ওলি হতে পারি কি পারি না। আলহামদুলিল্লাহ বলবেন না, আরো জোরে বলতে হবে। বাবারা কথা বললে মজা পাবেন এই ঘন্টা, কারণ একটার দিকে মাহফিল নাকি খতম, মুনাজাতের বাড়ি চলে আসবে আমার বাবার, আলহামদুলিল্লাহ বলেন না। আমাকে একটু সহযোগিতা করবেন, দু চারটি কথা আমি উপস্থাপনায় আনবো, ভালো লাগলে রাখবেন, না লাগলে ছেড়ে দিয়েন, আলহামদুলিল্লাহ বলেন না। বন্ধুরা আমার, 24,500-এর কাছাকাছি মানুষ যদি চলে যায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে কেন? প্রত্যক্ষ পরোক্ষ উত্তর যদি নিতে যাই, আমার মুনিব মাওলা উত্তর দিতে লাগলেন, আজকের এই সিমিট ক্রসিং কাঁসাবাজারের পার্শ্বস্ত ময়দানে আমরা যারা আসলাম বসলাম, যাদেরকে যোগ্যতা দেওয়া আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের মামলা ভিন্ন, খালেদিনা ফিনারে জাহান্নাম, ঠিক না? ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা, এক এক আয়াত আছে না নাই, কিন্তু মুমেন মুসলমান যারা নিশ্চিত ওরা যোগ্যতা অর্জন করতে পেরেছেন, ইয়া তোবা শাহাদাতের মঞ্জুরা পাওয়ার একটা উপক্রম পরিক্রমা আল্লাহ দিয়ে দিলেন, প্রমাণ হয়ে গেল যারা মুসলিম মিল্লাত ঈমানদারের মধ্যে পাওয়া, আমার মুনিব তাদেরকে ডেকে নিয়ে গেলেন। বাবারা বন্ধুরা আমরা রয়ে গেলাম, বড় খুশির মামলা না, নিশ্চিত বোঝা যাচ্ছে আমরা এখনো জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, আমরা এখনো জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি। আজকের এই 15-16 তারিখের একটি রাত ফেব্রুয়ারি মাসের আল্লাহ নির্ণয় করে রাখলেন, বান্দারে জামাল ফকিরের মতন কিছু সংখ্যক মানুষ মুস্তফার গোলামের মধ্যে পড়ে বছরে একবার কুতুবের আম্বানি হযরতুল্লামা মাওলানা নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস ইন্তেজাম করবেন, ঈদে মিলাদুন্নবীর ডাক দিয়ে দেবেন। আমার মুনিব বলতে লাগলেন, ও বান্দারা, আমি আল্লাহ আলীম, আমি আল্লাহ সামিম, আমি আল্লাহ বসির, আমি সবকিছু জানি, সবকিছু দেখি, সবকিছু শুনি, বান্দার তোর কফারের মধ্যে তকদিরের মধ্যে লেখা দেখা যাচ্ছে, 16 তারিখের একটি রাত তোকে প্রয়োজন হবে, জোরে বলুন না সুবহান। কয় তারিখের রাত? জোরে বলুন না, 16 তারিখের রাত। এই পর্যন্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মুনিব বলতে লাগলেন, বান্দা এখনো তুই বন্ধু হতে পারছ নাই, মুনিবের দরবার থেকে
জান্নাতের রেকর্ডটুকু নিতে পারোস নাই, আমি আল্লাহ কি করব, সেই জন্য তোকে মারলাম না, রেখে দিলাম 16 তারিখের একটি বৈঠক, তোকে প্রয়োজন হবে। যেই বৈঠকের মধ্যে আসলে তোর গত জিন্দেগানির নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তসবিহ তাহলিল নাই, একবার পেয়ে গেলাম। ও মুনিব মাওলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মুমিন সবাইকে তুমি বান্দা বানাই রাখলে, একটিবার বলো না আল্লাহ তোমার বন্ধু কখন হওয়া যায়? জোরে বলুন সুবহান। আমার কথা কি বুঝা যাচ্ছে? গভীর মনোযোগ চাই। আল্লাহ এলান দিতে লাগলেন আমার বন্ধু কখন হওয়া যায়। মুনিবের কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ যেমনি ভাবে সরল সঠিক পথ কোনটি আমরা জানি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এলান করে দিলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মাওলারে সঠিক পথ আমাদেরকে দেখাও। মাওলা জানি না জান্নাতের পথ কোনটি, কোন পথ দিয়ে গেলে মুনিব তোমাকে পাওয়া যাবে, তোমার মুস্তফাকে পাওয়া যাবে, মাওলা আলী শেরে খোদাকে পাওয়া যাবে। আমার মুনিব মাওলা এলান দিলেন বন্ধু দেরি করিস না, কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আল্লামা নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহির কদম কদম চল, যে পথের পথিক আজকে উরুজ দিয়ে তোদেরকে ডেকে ঈদে মিলাদ নবীর বৈঠক বসাইয়ে দিলেন, একবার যা ওই পথের পথিক হয়ে যা। আমি আল্লাহ বলে দিলাম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র সঠিক পথ, সোজা পথ, সরল পথ হযরতে নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি, যে পথের পথিক হয়ে হযরতে ইমামে হাসান বসরি, যে পথের পথিক হয়ে মাওলা আলী শেরে খোদা, যে পথের পথিক হয়ে না 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 হযরত আবু বকর সিদ্দিক, যে পথের পথিক হয়ে এক নম্বর জান্নাতি হয়ে গেলেন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হয়ে গেলেন, সেই পথের পথিক তোরা হয়ে যা। আমি আল্লাহ তোদেরকে তাদের সঙ্গী বানিয়ে আমি জান্নাত দান করব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকের বৈঠক ভালোর বৈঠক না খারাপ বৈঠক? তাহলে 10 বছর পূর্তি হয়ে গেল। বাবারে অনেক কাহিলতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে লাগলো, লকডাউনের মধ্যে দিন চলতে লাগলো। অনেকের আজ্ঞা আছে, অনেকের আজ্ঞা নাই, অনেকে বলে ভালো, অনেকে বলে খারাপ। পৃথিবীর জগতের মধ্যে একবার জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যাই। খোদার জগতের মধ্যে যদি কোনো ভালো কাজ থাকে একমাত্র ঈদে মিলাদ নবীর কাজে আছে। জোরে বলুন সুবহান। বাবা ভুল হবে? ও বাবা আমার আপনাকে বলছে যে বাবা আর কোনো ভালো কাজ আছে? একটা কথা বলেন না, একটা ভালো কাজ দেখান মিলাদ নবীর উপরে, কোনো ভালো কাজ আছে? আর যারা বলে যে আজকের যুগ সন্দিক করে, ঈদে মিলাদ নবী নিন্দনীয় বেদাত, ঈদে মিলাদ নবী করতে যেও না, ঈদে মিলাদ নবী কোনো দলিল প্রমাণের নাই, ওরা ইমানেরও চোর, ওরা কোরআনেরও চোর। জোরে বলেন না, মিরাদ নবীর বিরুদ্ধে, উরুসের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে ওরা কি ঈমানের চোর? এতদিন পেয়েছিলাম না, আর খোদার কসম আজকে বেরিয়ে আসবে ওরা কোরআনেরও চোর। জোরে বলেন না, আর কিসের চোর? আরো জোরে বলতে হবে। আর যদি আমরা প্রমাণ করতে না পারি আজকে থেকে ওয়াজ ছেড়ে দিবার, কোনো বাপের সন্তান যদি জন্ম হওয়া থাকে তো চ্যালেঞ্জটু গ্রহণ করেন আসেন। সুবহানাল্লাহ বলেন না, মিলাদ নবী কি বেদাত বলা যাবে? আর আল্লাহ বলতে লাগলেন আমি এই মিলাদ নবী দাঁড় করাইলাম কোন মুসলমানের জন্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য না, মিলাদ নবী মওলা তুমি কার জন্য দাঁড় করাইলে? মুনিব বলতে লাগলেন আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য মিলাদ নবী দান করলাম। আরে জোরে বল আল্লাহু আকবার। তোমরা কষ্ট পাইলেন? আমি বললে তো মুখ থেকে মানবেন না আমি জানি, কিন্তু কোরআন বললে না মেনে পারবেন? তো যারা মিরাদুন নবী নিন্দনীয় বেদাত, মিরাদুন নবী করলে ইমান চলে যাবে, শিরিক, এই ফতোয়া দে, ওরা কি ইমানের চোর? এতদিন পাইলাম, এখন দেখা যাচ্ছে ওরা কোরআনেরও চোর, ঠিক না? তা আমরা কি মিরাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলতে হবে, মিরাদুন নবীর পক্ষে আল্লাহ আছে না নাই? নবীরা আছে না নাই? সাহাবায়েকের আমরা আছে না নাই? আরে সিদ্দিক আকবর তো এলান করে দিলেন মিরাদুন নবীর পক্ষে না, মিরাদুন নবী যারা করবে আমার জান্নাত তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবরের জান্নাত কি আপার ক্লাস না লোয়ার ক্লাস? জোরে বলেন না। আপারে বাবা, যার মামলার মধ্যে নবী বড় আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সমস্ত মানুষের মধ্যে নবীদের পরে এক নাম্বার যার নাম উনি হলেন আবু বকর সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? ও বন্ধুরা, এইভাবে কথা বলতে গেলে কাটা চলে যাবে, সময় চলে যাবে, মিলবে না সময়, বলবে যে হুজুর খতম করে দিন। সেই জন্য আমি এগিয়ে যাওয়ার আগে দু একটা কথা বলার জন্য আসলাম এখানে। মনতৃপ্ত না হলে ছেড়ে দেবেন, আর মনতৃপ্ত হলে রেখে দেবেন, ঠিক কিনা? আজকের যুগ সন্ধিক করে সাড়ে চব্বিশ লাখের মতন মানুষ যখন পৃথিবী থেকে চলে গেল, আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখলেন কেন মাওলা? আমার মনিব মাওলা এলান দিলেন, আজকে তো ষোলোই ফেব্রুয়ারি, বন্ধুরে ঘর ছেড়ে দে, বিবি ছেড়ে দে, সন্তান ছেড়ে দে, মকমল কাপড়ের কম্বল ছেড়ে দে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দে, চাকরি ত্যাগ কর। মাওলা কেন কেন একবার বলো না? বলে যে হায়াতের বাজেট থেকে আমি আল্লাহ তোকে চিৎকার দিয়ে বলতে লাগলাম, বন্ধু তুই মুসলমান, সব মুসলমান আমার বন্ধু না, সব আমার বান্দার মধ্যে আছে, আল্লাহ কখন তুমি বন্ধু বানাবে একবার বলে দাও না। আমার মুনিব মাওলা এলান দিলেন, একবার এসে আমার মুস্তফার গোলাম হয়ে যা, আমি আল্লাহ তোকে বন্ধু বানায় নেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। এখন আমরা এসেছি কি আল্লাহর বন্ধু হতে না বান্দা হতে? আরো জোরে, এখন বন্ধু হলাম কিনা? উচাবাস দেব সুবহানাল্লাহ। আমার মুনিবের কথা অনুপাতে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা আমরা কি বন্ধু হতে পারলাম কি? বলে যে কেন হতে পারবি না, আমি আল্লাহ তো ডিক্লেরেশন দিয়ে রাখলাম পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জগতের মধ্যে দিয়ে দিলাম, ঈদ বাসা ফিহিম রসুলা। উচাবাস দেব সুবহানাল্লাহ। গৌসুল আজমকে জিজ্ঞাসা করলাম, ইমামে হাসান বসরিকে জিজ্ঞাসা করলাম, আমার আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলাম, আমার খাজা গরিব নামাজকে জিজ্ঞাসা করলাম, হযরতে নূর মোহাম্মদ সাহেব রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করে দেখি আপনাদের এই মকাম রাজত্ব কেমন করে পেয়ে গেলেন, ইন্তেকালের পরও এমন রাজত্ব কেমন করে চলে? বছর ঘুরে আসতেই নির্দিষ্ট একটা তারিখ মুআয়্যান করে হাজার হাজার মানুষের সমাগম হয়ে যায়, বাড়ি ছেড়ে দে, বিবি ছেড়ে দে, সন্তান ছেড়ে দে, ইয়া জগৎবাসীরা কেন ছাড়বি না? আমি মুনিবের কাছে জিজ্ঞাসা করলাম, নারকাটা মায়ের চাইতে বড় দরদি আর কেউ নাই, ঠিক কিনা? আরো জোরে, দা মিথ্যা কথা, কিসের নারকাটা মা, তার চাইতে বড় দরদি আমার নবী মুস্তফা। দলিল আছে না নাই? আরো জোরে বলেন না। আমার বাবাজি হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। উচ্চ আওয়াজ দিব না সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎবাসীরা কোথায় নবী মদিনাতুল মুনাওয়ারা, আর কোথায় আজকে সিমেন্ট ক্রসিং কাঁচা বাজারের পার্শ্বস্ত ময়দান? বন্ধুরা, উম্মত যদি এই সিমেন্ট ক্রসিং কাঁচা বাজারের পার্শ্বস্ত ময়দানের সামান্যতম দুঃখ ব্যথা অনুভব হয় যদি একবার চক্কের বানে ছুটতে থাকে, আমার রহমতুল্লিল আলামিন নবীকে আল্লাহ চিনাই দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজার মধ্যে আপনি এরকম দরফর দরফর করতে লাগবেন কেন? কাতলা মাছের মতন, রুই মাছের মতন পানি ছাড়লে ধর ধর দরফর করে জান কুরবান করে দেব। আমার মুস্তফা এরকম যখন কাতরাইতে থাকে আরশে আজমের নখ হয়ে যায়, আমার মনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম পাগলামি শুরু করলেন কেন? বলে যে ইয়া আল্লাহ তুমি কার পাগল বলে দাও না। আমার মুনিব মাওলা এলান করে দিলেন, পৃথিবীর জগতের মধ্যে আমি একমাত্র আপনি মুস্তফার পাগল, আর আল্লাহর কাছে জিজ্ঞাসার জবাব দেব, ও আল্লাহ আমি তো পৃথিবীর জগতে একমাত্র উম্মতের পাগল, ঠিক কিনা? নবী অন্য কারো পাগল? বিবির পাগল, সন্তানের পাগল, আপনজন স্বজনের পাগল? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধব, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধব, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, ঠিক কিনা? না না না, মিথ্যা মনে হয়,
মার চাইতে বড় আপন কি আর কেউ আছে? আরে মাও পেতাম না, বাবাও পেতাম না, না না না, আরে সুন্নতুল জামাতের ঈমান, আদম হাওয়াকেও পেতাম না, যেই নবীকে 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার নবী তৈরি করলেন আদম বানাবার আগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। অনেক বন্ধুরা বলেন নবী নাকি আমার আখিরি জামানার নবী আদমের সন্তান। আরে বেকুফের গোষ্ঠীরা কথাকার, অনেক দলিল ওরমায় কেরামরা পেশ করা আছে, যদিও বা দুনিয়ার জগতের মধ্যে বলে দে আদম কি মানুষ না, মানুষ না, কথা বলেন না, হাওয়া কি মানুষ না, তো মানুষের পেট দিয়ে মানুষ জন্ম না নিয়ে কি নূর জন্ম হয়? কথা যুক্তি আছে না, কথা বলেন না, শতানের কাছে যুক্তির কোনো অভাব আছে, কথা বলেন না, কথা না বললে পারবো না আমি। আমি একটা শেষ করে এখানে বসে আরেকটা ছিল, অনুমতি পাই নাই যে ক্যান্সেল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না। আমি তো বারবার বলি এটা সুন্দর লাগে না আমার, ওই আমার কতগুলো হাসতেছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে, কারণ এদেশের ফির সাহেবরা বড় বড় হুজুররা গুচ্ছা দিয়ে আমাকে এত উপরে তুলে দিয়েছেন যে আর পিছা হটতে পারছি না। মোস্তফার এত অনুদান, এত অবদান, আমার মনে হয় আমি একাই পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন না। জিতনা দিয়া সরকার নে মুঝকো উতনি মুঝে অকাত কি, সুবহানাল্লাহ। বাবা বলে বলে হন বাবা, শুকরিয়া দেখি তখন বলে বলে হন, অনেক দোয়া করিবেন না দিয়ে আল্লাহ কবুল করুক। আমি কিছু বুঝতে লাগলেন? আপনি আলেম না, মুহাদ্দিস না, পীর না, যিনি বানাবার কারিগর আমার পাশে। গত বছর দোয়া চেয়েছিলাম আল্লাহ আমার বাবাজিকে তুমি হায়াত দাও, এখন আসানা নাই। আরো জোরে বলেন না, একটা আলোক বর্তিকে এরকম থাকলে আর কোনো কষ্ট পাইতে হবে? কই আপনারা কি বিরক্ত করেন? মশালা মশাইল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কোন আলেম দিতে পারবে যে ঠোঁটকে ওয়াস্তে জবাব দিতে যিনি পারবেন উনি আপনাদের এই সন্তান, আপনাদের কাছে চলে আসছেন, আমিন বলেন না। তো আমরা তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না, এটা বাঙালিদের অভ্যাস না, ঠিক না? অনেক কিছু তালাশ করে খাই, কিন্তু দুরাখের রসের মধ্যে যে বিরাট তাসির রয়েছে এটা কিন্তু বুঝি না, ঠিক না? ঘরের গুলার দাম আমরা দিই না, ঠিক না? ঘরের গুলোর দাম দিতে শিখেন, কামিয়াব হয়ে যাবেন, সুবহানাল্লাহ। সালাতু এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, ঠিক না? আরো জোরে, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন যে জন হবে আপনা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে ঠিক কিনা? এবার আসেন, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে যে জন হবে আপনা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে ঠিক কিনা বন্ধুরা? নবীর চাইতে আপন জনার কেউ আছে? তার যদি সম্মুখ দলিল নিতে যাই, একটা উপমা আবার ছেড়ে দিয়ে আসলাম, সেই উপমাটা হলো আপন গাভীর কাছে, অনেকবার বলেছি আমি, অনেক মাহফিলে শুনতে পেয়েছেন, গাভী ঘাস খায় না, কুড়া খায় না, ভুসি খায় না, খায় কি খায় না? যারা বলে যে মানুষ মানুষ ছাড়া আর কি জন্ম দিতে পারে, আসারে নাই, মানুষ কি অন্য কিছু জন্ম দিতে পারে না? গাভীর তলায় একটা নহর আসারে নাই,
পিছে একটা নহর আছে না নাই, একটা দিয়ে মুত আর একটা দিয়ে দুধ আছে না নাই, কথা বলেন আছে না নাই? বন্ধুরা আমার একটু বলেন দেখি, যদি পিচের গুলো আর নিচের গুলো এক বরাবর নাকি, কথা বলেন? একটা গাভীর উপমা যখন নিতে গেলাম, গাভী একে পিস্তল থেকে দুধ দে মুত দে, কিন্তু বন্ধুরা দুধ খাইতে হয় কিন্তু কি খাবো না? ওরে বাবা, তো আপনারা এরকম করতে লাগলেন, ওয়ালা ফাগলা ফাগলা ইয়ে ফাগলা আমি করুক, আপনারা বসেন না। কত মাহফিলে কথা একে ফোটে চলতে লাগলো, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহ হুম্মা ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, অন্ধকার কব বরে পাবেন নূরুন নবীর ঠিকানা? আল্লাহ হুম্মা একটু গভীর মনোযোগ চাই, কথার প্রসঙ্গে যখন এসে গেল না বলে পারা যাচ্ছে না। বন্ধুর এক দূর একে গাবি দুত আছে মুত আছে, যে বন্ধুরা বলে মানবের পেট দিয়ে নূর কেমন করে বের হয়, বন্ধু তাহলে তার কাছে দুধের পরিবর্তে এক পেয়ালা গ্লাস ভরে মুত দিয়ে দিয়েন, ঠিক না? আরো জোরে বলেন না, মুত ওই গাবি থেকে দুধ ওই গাবি থেকে, ঠিক কিনা? তো মুত খাইলে চলে না, দুধ কেউ বাদ দিয়ে দে। বন্ধুরা আমার, যেমনি মাওলা মুত বের করে মর বের করে আবার দুধ বের করে, কিছু খাইলে পেট নষ্ট হয় আর কিছু খাইলে মাদা শক্তি বেড়ে যায়, ঠিক কিনা? আর কিছু গাছ গাছরাই লাগাইলে ওখানে সার পয়দা হয়, ঠিক কিনা? আমার মনিব মাওলা প্রতিটি স্থানে স্থানে রন্ধে রন্ধে, যদিও বা বাবা আদম যদিও বা মা হাওয়া, আল্লাহ বলতে লাগলেন খবরদার, আমি মানবের মর্যাদা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানের মর্যাদা বাড়াইয়ে দেওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমার নবীর সুরত দিয়ে আদম বানাবার কারণে। জোরে বলুন সুবহান, ঠিক কিনা বন্ধুরা? আদমের সন্তান আমার নবী না, বরঞ্চ আমার নবী আদম, আদম হলো সুরতে আমার নবী, আল্লাহ নিজের ইচ্ছার সুরত দিয়ে সিতুনা জারান 120 হাত লম্বা একটা বড়ি তৈরি করলেন, ওই বড়ির মধ্যে নূরে মুস্তফার সাথে রূহ দান করলেন, অনেক লম্বা ইতিহাস বন্ধুরা বাবারা ভাইরা আমার। হযরত সাইয়েদনা আদম যেমনি ভাবে আমরা মুখের থেকে চুমু খাই কপালে আসে না নাই, আরো জোরে বলেন না, সর্বপ্রথম সুন্নতটা হলো আদম ও সফিউল্লাহর, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে এগুলো তো বিদআত, বলে না আর তুমি ইতিহাস তো পড়ো নাই। হযরত আদম ও সফিউল্লাহ যখন ফেরেশতাদেরকে পিছে দেখলেন, মাওলা আমার পিছে কেন? বলে তোমার পিঠের মধ্যে নূরে মুস্তফা, ইয়া আল্লাহ আমার মন চাচ্ছে যে নূরে মুস্তফা পিঠের মধ্যে ওটা আমার কফালে এনে দাও না, আগে ফেরেশতাদেরকে দেখি, সুবহানাল্লাহ বলেন না। আর যখন ফেরেশতাদেরকে সামনে দিয়ে দিলেন আদম পুত্র, ইয়া আল্লাহ ফেরেশতারা যে নূরের পাগল, আমি আদম কি সেই নূরের পাগল হতে পারি না?
একটু করে দেখাও না তোমার নবীর নূরটা কেমন, কেমন করে দেখব ইয়া আল্লাহ আমার নাখুনে দাও না, সুবহানাল্লাহ। আর যখন নাখুন মুবারকের মধ্যে নূরে মুস্তফা দিয়ে দিলেন, আদম বলে আমি আর কি করব, আমি নূরে মুস্তফা একটু চুমু খাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুরূপভাবে হযরতে আবু বকর সিদ্দিকের সুন্নত, আদমের সুন্নত, নামে মুস্তফার শুনলে চুমু খাওয়া, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে এটা দিয়ে কুত্তাকুত্তি করার কোন যুক্তিকতা নাই। এরকম বছরে একটার মাহফিল দেওয়ার পিছনে কারণ ইসলামের অনেক খুঁটিনাটি বিষয় রয়ে যায় যেগুলো মাহফিলে মুস্তফার ক্লাসের মধ্যে দিয়ে এসে যায়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি বাবার সাথে নাতির সাথে সন্তানের সাথে ক্লাস করা যাবে? আরো জোরে বলেন না। অনেকে বলে এই জামাল ফকির বাদ দিয়ে গুলো কি হয়েছে যে মানুষের ঘরে ঘরে গিয়ে সাদা কারেকশন করে, এটা এই নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ মাহফিল করা কি দরকার, এরকম বলে না? অনেকে বলে না, আমাকে অনেক দুঃখ করে বলে বলে যে না আমার জীবনে আমি যা পেয়েছি বাসা দিয়ে বন্দনা করা আমার কাছে নাই, আমি জামাল ফকির যতদিন বেঁচে থাকবো বন্ধু বান্ধব নিয়ে এই মাহফিল চালিয়ে যাব, আর এই মাহফিলের মধ্যে কি মজা সেটা আমি একটু একটা করে দিতে চাই, সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? আরে বাবা জীবনে অনেক শুনতে পারবেন, শুনতে কি রাজি? দশ মিনিট আর বিশ মিনিট সালাত দুনিয়া صلاتنا يا رسول الله عليكم بكر خش خير نما عايزني يا رسول الله پریشانم پریشانم رسول اللہ سر دنیا شہب کس نواز کن تو بھی بچا رسازی کن مریض در دعیسیان اغثنی رسول اللہ سر دنیا আসুন জগতের বন্ধুরা, কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় আজকে সেমিট ক্রসিং কাঁচাবাজারের পাঁচশোস্ত ময়দান, আছে না নাই? একটু জোরে বলেন না, কষ্ট লাগে, হাজার হাজার কিলোমিটার দূরত্ব আছে না নাই? অনেক বন্ধুরা বলে নবী নাকি আসার ক্ষমতা রাখে না, আসার ক্ষমতা ইমান আসেনি, কথা বলেন আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? আমার নবী আসে না, আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মক্কার নবী না, আপনি তো শুধু মদিনার নবী না, যেমনি ভাবে মক্কাকে মর্যাদা বাড়াই দিলাম মদিনার মর্যাদা বাড়াই দিলাম, আজকে সেমিট ক্রসিং কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বস্থ ময়দানের দাম আমি আল্লাহ বাড়াই দিলাম, ইয়া আল্লাহ কেন 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 মক্কার দাম বাড়াইলাম? কাবার কারণে না, আবে জমজমের কারণে না, মকামে ইব্রাহিমের কারণে না, সাফার মরওয়ার কারণে না, জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে না, মিনা মুস্তারফা আরাফার কারণে না, মিজাবে রহমতের কারণে না, আল্লাহ কেন বাড়াইলে? একটিবার বলে দাও না, সূরা বলদ শরীফ খুললে পেয়ে যাই, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে অনুরূপ মদিনার দাম কেন বাড়াই দিলেন? বলে যে ও জগৎবাসীরা মদিনা শরীফ কেউ যেত না, মদিনা শরীফ গেলে মানুষ রোগাক্রান্ত হয়ে যেত, শুকিয়ে যেত, মানুষ আহার পেত না, বন জঙ্গলের মধ্যে তেমন ফল ফ্রুট ছিল না, আর আমার প্রিয় মাহবুবে মুস্তফা নূরানি নবীর নূরানি কদম যখন পড়ে গেল আমার
আমার মুনি মাওলা এলান দিতে লাগলেন, নেমতি বাট তাজিস সিমত বজি শান গয়া সাত হি মুনশিয়ে রহমত কা কলম দান গয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী যেখানে রহমতের বাড়ি দিলেন সেখানে খোদার জাতের কসম বন্ধুরা, মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম রিজিকের বণ্টনকারীর দায়িত্বে মিকাইল বসে থাকে, আমার নবী কোন দিকে যায় সেই দিকে রিজিক নিয়ে যেতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে জগতের বন্ধুরা, মা কোথায় বাবা কোথায়, মুস্তফা মদিনার রোজায় ছটফট 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 করতে থাকে, যখন আজকে সেমিট ক্রসিং এলাকায় উম্মতের যখন একটু অ্যাক্সিডেন্ট লাগে ঠিক কিনা, নবীর কাছে নখ দর্পণে উম্মতের লিস্টি আছে না নাই, উম্মতের পক্ষে নবী কি জানে কি জানে না, বজরে বলতে হবে। আহলে সুন্নাতুল জামাত আলিমুল গায়বা ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রুসুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা পরে নবী গায়েব জানে না, অদৃশ্যের কথা নবী জানে না, সাথে সাথে তারা বেঈমান, আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার আমার প্রিয় রসুল আমার প্রিয় নবী তার উপর আমি আল্লাহ রাজি, তাকে ইলমে গায়েব আমি শিখাই দিই, যেমনি ভাবে আমার মুস্তফাকে আমি এলান দিলাম, ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেমিট ক্রসিং এলাকায় কাসাবাজারের পশ্চিম পাশে সারস্বত 200 বছর পরেও যারা আপনার পাগল সারা দুনিয়ার সুরাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত হযরত নূর মোহাম্মদ শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুসকে উপলক্ষ করে ওরা কাহিল হয়ে যাবে, উরুস উদযাপন কমিটি ইন্তেজামিয়া কমিটি মাসের পর মাস ঠান্ডা কারেকশন করে শত শত মুমেন মুমেনাতকে ডেকে এনে ওরা মুসলমানের দরে ছিল ইয়া বারিলা ওদেরকে মুমেন বানাই দিলেন, জোরে বলুন সুবহান। আপনি বলবেন হাসান রেজা এটা কেমন করে হয়, বান্দারা নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে যাকাত দিলে আমার পুরাতন তকরির মুসলমান হওয়া যায় মুমেন হওয়া যায় না ঠিক কিনা, আরো জোরে নামাজ পড়লে কলমা পড়লে রোজা রাখলে হজ করলে যাকাত দিলে আপনি সরাসরি মুসলমান হয়ে গেলেন কিন্তু মুমেন হতে পারবেন না, মুমেন যদি হতে হয় আল্লাহর পরে নবী কে এক নম্বরে জায়গা দিয়ে রাখতে হয়। উচ্চ আওয়াজ দেব না সুবহান। এখন কোয়ারি করে দেখলে আমরা যদি বলি বলে যে মার পাগল বিবির পাগল সন্তানের পাগল বিল্ডিংয়ের পাগল সম্পদের পাগল ঠিক না, আরো জোরে। আর মুসলিময় যারা আজকে মাহফিলে এসেছেন ওরা বলে যে বিরিয়ানির জন্য জামাল ফকিরের ইন্তেজামিয়া কমিটির আমরা আসি নাই, কারো মন খুশি করার জন্য আসি নাই, খোদার জাতের কসম জান্নাতের জন্য আমরা আসি নাই, আমরা এসেছি মুস্তফার কদম নেওয়ার জন্য, জোরে বলুন না সুবহান। নকলি মকা তসবর না খেয়াল এ তুর সিনা সুবহানাল্লাহ, নকলি মকা তসবর না খেয়াল এ তুর সিনা মেরি আরজু মোহাম্মদ মেরি আরজু মোহাম্মদ মেরি জুস্ত জু মদিনা নকলি মকা তসওয়ার। একবার বলুন না সুবহানাল্লাহ। নকলি মসে শিকায়ত না দুআয়ে জু সকিনা নকলিম সে শিকায়ত না দুআ এ জু সকিনা ইয়ে বি খুলদ তুর লে লে ইয়ে বি খুলদ তুর লে লে মুঝে ছোড় দে মদিনা ইয়ে বি খুলদ তুর লে লে মুঝে ছোড় দে নকলি মকা তসওয়ার নকলি মকা তসওয়ার না খেয়াল তুর সিনা মেরি আরজু মোহাম্মদ মেরি জুস্ত জু মদিনা।
नकली मौका तसव्वुर सारा दुनिया बड़ा कष्ट लागे আমার মনিব বলে নবী আসেন না শক্তি নবীর কাছে দরকার নাই আমার মনিবের কাছে শক্তি আসে না নাই ইয়া রাসূলুল্লাহ করুণা ভাইরাসে 24 লাখের উপরে মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল এ আমার প্রিয় রাসূল আমি দেখতে পাচ্ছি সেমিট ক্রসিং কাঁচা বাজারের পশ্চিম পাশে চাকরিওয়ালারা চাকরি ছেড়ে দিল ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দিল আপনজন সদর বউবেটি আত্মীয় সজন ছেড়ে দিলাম ঘন্টার পর ঘন্টা এসা থেকে যদি ধরতে যাই তাহলে বন্ধু এখন চলতে লাগলো একটার কাটা কাছাকাছি ঠিক কি না 9টা 10টা 11টা 12টা 1টা 5টি ঘন্টা জীবন থেকে কুরবান করে দিল মাওলা রে যদি 5 ঘন্টা ডিউটি সাধারণ মানুষ করে অন্তত পক্ষে 5-700 টাকার মালিক হয়ে যায় ঠিক কি না এক গুট পানি পেয়ে যায় এক কিলি পান পেয়ে যায় দুই এক কাপ চা খেয়ে নেন নাস্তা বগাইরা চলেন নিজের পয়সা ভিতরে এক গুট পানি কেউ পান করায় নাই এক কাপ চা কেউ পান করায় নাই এখনো এখনো সময় বাকি আছে না নাই কারো জোরে বলুন না আছে না নাই একবার আল্লাহ ওরা কি জন্য বসলো উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার মনিব মাওলা এলান দিলেন লাকাদ মান্নাল্লাহ সবচাইতে বড় এহসান আমি আল্লাহ করে দিলাম আল্লাহ কি দিয়ে ঈদ বাসা ফিহিম রাসূলা আমার কলিজার টুকরা নূরানি নবীর ঈদে মিলাদুন নবী দিয়ে ও মনিব মাওলা কাকে দিলে একবার বড় ঈমান চুররা ওরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ওরা কালমাওয়ালা ওরা আমাদের ভাই আমাদেরকে বড় লজ্জা দিচ্ছে বড় কষ্ট দিচ্ছে বড় নির্যাতন স্টিম রোলার চালাইতে লাগলো সুন্নিরা মিলাদুন নবীর কথা বললে ওদের গায়ে কাটা লেগে যায় ওদের গায়ের মধ্যে আগুন ধরে যায় ও মাওলা একটু করে বলো না আমরা হকের পথে না না হকের পথে আমার মনিব মাওলা এলান দিলেন খবরদার সুন্নিরা তোরা তো আমি মুনিবের পক্ষে আমি মুনিব তোদের পক্ষে আছি জোরে বলুন সুবহান ইয়া আল্লাহ কেন 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 বলে যে আমার নবীকে তোরা বুকে জায়গা দিবি আমি আল্লাহ ভালো করে জানি সেতু করোনা ভাইরাস দিয়ে আমি তোদেরকে মারবো না ইয়া আল্লাহ কখন মারবে যতক্ষণ তোমরা জান্নাতের অধিকারী হতে পারবে না ততক্ষণ তোদেরকে আমি মারবো না উঁচা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর আগামীকাল সকালবেলা উঠতেও যদি না পারি আস্তে আস্তে যদি মারা যায় শাহাদাত আখেরি মঞ্জিল হ্যায় ইনসান নে সাদত কি শাহাদাত আখেরি মঞ্জিল হ্যায় ইনসান নে সাদত কি ও খুশকিস্মত জিনে মিল যায় দৌলত শাহাদত কি উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যারা মুমেন যারা ঈমান ওয়ালা ওদের জন্য শাহাদাত হলো আখেরি মঞ্জিল অ্যাওয়ার্ড উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধু আসতে পারে নাই আসার পথে মারা যাত্রার পথে মারা ঈমান টুকরা কেন অন্য কোন কাজে আসি নাই আমি আমার মুস্তাফার মিরাদ নবীতে এসেছি খোদার জাতের কসম সমস্ত মুফতিরা কাট্টা হোক যদি মুস্তাফার ঈদে মিরাদের জন্য এসে আমার মৃত্যু যদি হয় আমি শাহাদাতের মঞ্জিলা পেয়ে গেলাম আর শহীদ কারা সুবহানাল্লাহ বলেন না যারা রিজিকও পায় জিন্দাও থাকে হায়াত নিয়ে আপন মকবরার মধ্যে থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই তো হযরত ইমাম আলী মাকাম হোসাইন মাশহাদে শহীদের মধ্যে মাশহাদে হোসাইনের মধ্যে এখনো অটুট অবস্থায় আছে কে মুস্তাফা যদি ওই মিশরের জমিনে গিয়ে সালাম দিয়ে এলান দিয়ে দেন অনেক আশেকদের কানে শোনা যায় আমার ইমামে হোসাইনের নূরানি মাথা মোবারক থেকে সোবান খুলে ওয়ালাইকুমুসসালাম ইয়া উম্মতে মুস্তাফা নবী জিন্দা না আমার নবীর ঔলাদরাও জিন্দা সুবহানাল্লাহ বলেন না আমার নবী কি মরা আরো জোরে বলেন না 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 কারো কারো দৃষ্টিতে মরা মরা মনে হয় কুল্লু নফসিন যায়কাতুল মত ওরে বেকুফ তুই কুল্লু নফসিন যায়কাতুল মত দেখলি আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দেখোস নাই ওরে বেকুফের গুষ্টি কারের ফাড়া দিয়ে বলে দিনি আমার নবী আনা বশরুম মিসলুকুম কাদ জাকুম মিন আল্লাহের নূর ওইদিকে তোর তাক নাই এই বন্ধুরা খবরদার আনা বশরুম মিসলুকুম আমার আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল মুজাম্মিল আনা বশরুম মিসলুকুম
কোরআন বলতে আমার প্রিয় মাহবুবে মুস্তাফাকে আনা বসরুম মিস্টকুম আর আল্লাহ বলতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন তাহলে হজরতের কলি বললে তো আমার ওয়াকার ভাই বলবে যে হুজুর শুদ্ধ শুদ্ধ আর পাচ্ছি না সুবহানাল্লাহ বলেন না ঠিক না তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমে আলম সে চুপ জানে বালে মেরে চশমে আলম সে চুপ জানে বালে উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ চমক তুঝকো পাতে হে সব পানে বালে চমক তুঝসে পাতে হে সব পানে বালে মেরা দিল ভি চমকা দে চমকানে বালে মেরা দিল ভি চমকা দে চমকানে বালে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা মাহবুবে মুস্তাফার যারা মরা মরার ঝলক পায় না সেই জন্য আরে সুন্নতুল জামাতের যারা মুস্তফার প্রেম অন্তরে জায়গা দিয়ে দে আল্লাহ বলতে ওরা আমার বান্দা থাকে না ওরা বেলায়েতের বলি হয়ে যায় কারণ চমৎকার কাছে মুস্তফার কাছে ঠিক কি না 39 বা সুন্দর আমার নবীর কাছে রেখে দিলাম সেই জন্য বলছি বাবারা ভাইরা আমার 24.5 লাখের মতন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল আল্লাহ আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখলে কেন আজরাড়ের মুখ আমাদের দিকে দেখাইলে না কেন বলে যে বান্দারে আমি দেখতে পাচ্ছি 16 তারিখের ফেব্রুয়ারি মাসের গভীর রজনীতে আমার প্রিয় মাহবুবে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আফরোজ আজিমুস শানী মিলাদ নবীতে ঘর ছেড়ে দিবি বাড়ি ছেড়ে দিবি বিবি ছেড়ে দিবি সন্তান ছেড়ে দিবি একবার নিজে এসে 5-6 ঘন্টা হায়াতের বাজার থেকে কোরবান করে দিবি আল্লাহ এই কোরবানির বদলা আমরা চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ বাবারে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন মিলাদ নবীর সপক্ষে অসংখ্য দলিলের মধ্যে একটি বৃহত্তম দলিল এসে গেল যার তাফসিরের মধ্যে এখনো তালাশ করলে পাওয়া যাবে না আমার মনিব মাওলা প্রথমে ঘোষণা দিতে লাগলেন ঈদে মিলাদ নবী করাম আমি খোদার সুন্নত সাথে সাথে অনেক রিচার্জ করে বের করলাম আল্লাহ সেমিট ক্রসিং কাসাবাজারের পশ্চিম পার্শ্বস্থ ময়দানে জামাল ফকিরের মতন পাগলা কিছু বন্ধু বান্ধবকে ঘর থেকে ডেকে নিয়ে দেশি বিদেশি ডিস্ট্রিক্ট আদার ডিস্ট্রিক্ট বিভিন্ন এলাকার ডিস্ট্রিক্টের বন্ধুদেরকে নিয়ে একটি মাহফিল সাজাই হযরতের নূর মোহাম্মদ স্যার রহমাতুল্লাহ আলাইহির ওরসকে উপলক্ষ বানিয়ে ঈদে মিলাদুন্নবীর ডাক দিয়ে দে মাওলা রে একটু করে বল না আমরা কি ভালো কাজ করতে লাগলাম আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন লাকাদ মান্নাল্লাহ সুবহানাল্লাহ সবচাইতে ভালো সবচাইতে বেশি এহসান তোদের জন্য আমি করে দিলাম আল্লাহ কাদেরকে করলে এবার কাদেরকে করাটা রেখে দিলাম গোপন করে একটু করে এলান কি দিয়ে করলে স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না আল্লাহ কি দিয়ে ঈদ বাতা ফিহিম রসুলা আমার কলিজার টুকরা রসুল তোদের মাঝে আমি দিয়েই বড় এহসান করে ফেললাম এবার বলো মাওলা কাকে দিলে বলে যে এতক্ষণ তোরা ছিলি মুসলমান আর যখন ঘর ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে ব্যবসা বাণিজ্য ছেড়ে আর যখন এই কাসাবাজারের পশ্চিম পার্শ্বস্থ ময়দানে এসে গেলি আমি আল্লাহ বলে দিলাম আলাল মুমিনিনা জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা এখন যারা বলে যে মিলাদুন নবী বেদাত মিলাদুন নবী করোনা মিলাদুন নবী নিন্দনীয় ওদের কাছে ইমান আসেনি একটু কথা বলেন না জামাল ফকির লাভ করলেন না ক্ষতি করলেন একটু জোরে বলেন না এখন এই মাহফিল টিকিয়ে রাখা প্রয়োজন আছে না নাই ধরে রাখা প্রয়োজন আছে না নাই নূহের কিস্তি বানাবার আর জায়গা আছে
বন্ধুরা বাবারা ভাইরা আমার আমার মুনিব মোলা বলতে লাগলেন যারা মুমিন ওরাই করলো যদিও বা টলি চালাই যদিও বা চায়ের দোকান করে যদিও বা কর্মচারী যদিও বা রিক্সা চালক যদিও বা ঠেলা গাড়ি চালক যদিও বা ট্রাক চালক যদিও বা কার চালক যদিও বা বিল্ডিং এর মালিক যদিও বা সম্পদহীন যদিও বা অনেক সম্পদের মালিক আমার নবীর জন্য কিছুই না আমি মানুষ হতে পারি অতি নগণ্য সুবহানাল্লাহ কি পড়তে শুনতে মন চায় আরে জোরে আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতুনিয়া আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতুনিয়া বাবারা কষ্ট লাগে 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 মনে হয় হুজুর বিষয় দিলাম সারলেন কেন বাবারা এই বিষয়গুলি জীবনের মধ্যে হাজার হাজার আছে মুদ্দা কথাটা টেনে আনতে লাগলাম সেই জন্য শুরু দিয়ে বল দিলাম ওয়া ইন সারানি লা উতিয়ান্নাহু ইমামে হাসান বসরির একটি একটি ঘটনা বলতে গেলে রাত চলে যাবে দিন আসবে আল্লাহকে এত রাজি করে ফেললেন যার একজন নগণ্য খাদেমার মধ্যে রাবিয়া বসরি উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নারী গেল কারিগর হয়ে যায় পুরুষ গেল কারিগর হয়ে যায় কারণ আল্লাহর বলি না উলি বানাবার ফ্যাক্টরি হয়ে থাকে জোরে বলুন সুবহান ঠিক কিনা বন্ধুরা আমি আসতে চেষ্টা করব শুনতে কষ্ট লাগে মনে হয় লাগে একটু একটু লাগে না আমরা তো নায়ক নায়িকার গান খুব ভালো লাগে না ঠিক না কল্যাণী ঘোষের গানগুলো ভালো লাগে না আমি একজন নাম জানা আছে বলছি আর কি ঠিক না ওই গানগুলো ফেসবুকের মধ্যে ভালো জিনিস আসে না নাই কথা বলেন না আসে না রাত শেষ করে দি ফেসবুক উল্টেতে উল্টেতে এখনো একবার খেয়াল করি নাই স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু কাকে বলে স্বাভাবিক মৌত আমার বাবাকে আমার দাদাকে আমি কান্দে করে কবরে নিয়ে যাওয়া ঠিক না আর আমার দাদাকে যদি দাদাই যদি আমাকে নিয়ে যায় বাবা যদি আমাকে কান্দে করে নিয়ে যায় এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক এরকম হাজার হাজার মৈয়ত 24.5 লাখের মধ্যে পড়ে নাই ছোট্ট বাচ্চা যায় নাই যুবক যায় নাই কোটিপতি টাকার মালিক যায় নাই কথা বলেন না এখনো খবর নাই করোনা ভাইরাস এখনো শেষ হয় নাই করোনা ভাইরাস আরো বলবৎ কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কেন আজকের রাত যারা পাইলেন খোদার শুকরে সেজদা মারেন সুবহানাল্লাহ আমি একটু এনকারেজ করতে লাগলাম এই ওয়াজগুলো না করলে আর ওয়াজ হবেই না ঠিক না আজকে যুবক ভাইরা মনে করতে লাগে কি সুরের বাহার ঠিক না এক এক সুরের ধারা দেখলে পাগল পারা কই একজন মুসলমানের অনুসরণ আমরা করি না অমুসলমানের অনুসরণ আমরা করি না আউযুবিল্লাহ বলেন না যার যত বাপ তার তত লাভ যে যাকে ভালো আল মরু মা আমান আহাব আন্তা মা আমান আহবাবতা খেয়াল রাখবেন আপনি খ্রিস্টানকে ভালোবাসতেন খ্রিস্টানের মাথার চুলকে ভালোবাসতেন ওই খ্রিস্টানের সাথে আপনার জাহান্নাম হবে না ঠিক না আগামী কালকে সকালবেলা উঠতে পারবেন তার কোনো নজির আছে চুলগুলো এরকম লাগতে পারে দাড়িগুলো রাখতে মন চায় না কথা বলেন না চুল অত কাটিং করে রাখতে পারে দাড়ি রাখতে মন চায় না কথা বলেন না আজকে যদি আপনি মারা যান আমার মুস্তফা আমাকে চিনবে কি দিয়ে
বাইরের একটিমাত্র চিহ্ন সেটি হলো দাড়ি, ঠিক কি না? রাখেন নাই তো কি হলো? গুনাহ করতে করতে আপনি আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি। আসমান কি শুধু এই সেমিট ক্রসিং এর জন্য, বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য আসমান নাই? তার চাইতে বড় পাপি যদি আপনি হয়ে যান, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। জানা করেছেন, পাপ করেছেন, অপরাধ করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, তো কি হলো যে? সুবহানাল্লাহ, আমি মানুষ, ঠিক না? আমি দুর্বল, আমি জাইফ। মাওলা একটু করে বলো না, কোথায় ঠিকানা তোমার? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, অমনি কোন পুরীতে গেলে তোমাকে পাবো, একটু করে ঠিকানাটা দাও। আমার আল্লাহ বলতে লাগলেন 1,24,000, 2,00,000 ষাট। কোন নবী আমার ঠিকানা জানে না? সুবহানাল্লাহ। একমাত্র তোদের নবী যাকে খাতেমুন নবী বানাইলাম, বাবার মতন দাদার মতন মাটির মানুষ, পাওয়ার নাই, গুনেগার, গায়েব জানে না, যে নবীকে গুতাস, একমাত্র সেই নবীকে আমি লা মকামের খোদার ঠিকানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় গেলে তোমাকে পাবো? মার অপরাধ, বাবার অপরাধ, বন্ধুর অপরাধ, ভাইয়ের অপরাধ, পা জড়াইয়ে ধরলাম, কোমর জড়াইয়ে ধরলাম, মাপ পেয়ে গেলাম, ঠিক না? ক্রেট ফ্রুট নিয়ে গেলাম, খুশি হয়ে যাবে, আহ যত পাপ মাফ করে দিলাম, ঠিক না? আল্লাহ নামাজ তোর, রোজা তোর, হজ তোর, যাকাত তোর, কেমন করে তোর কাছে মুক্তি পাই? আমার মনে বলতে লাগে, বন্ধুরে আর জায়গা নাই, কোথায় গেলে তোকে পাবো? বলে যে ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে দৌড় দিয়ে একবার জানা, আমার মোস্তফার দরবারে আসমানের চাইতে বড় পাপি হয়ে গেলি, সাগরের পানির চাইতে বেশি পাপ তুই করে ফেললি, আমার মোস্তফার দরবারে চলে যাব, ফাস্তাগফিরুল্লাহ, ওখানে গিয়ে তুই তওবা কর, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তোকে জানে, তোকে চিনে, জামিনদারি যদি নিয়ে নে। উঁচা আওয়াজ দেব না সুবহানাল্লাহ। লাওয়াজাদুল্লাহ তওয়াবার রহিমা। আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবি, আল্লাহু আকবার। আরো জোরে বলবেন না, আমি আল্লাহকে তওবা কবুলকারী পাইতে সবার মন চাই কি চাই না? তো মুস্তফার দরবারে যেতে হবে। আজকে তো জামাল ফকিররা, ওদের বন্ধু বান্ধবরা বিরাট একটা কাজ করে ফেলেছেন। মাওলা 1,00,000 টাকা আমার কাছে নাই, ওমরা করব কেমন করে, ঠিক কি না? একটা বড় করে হন না, এখন আর ভাই দাঁড়ান খুললে ফোন, আল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? তোমায় সাথে এই পদে কিনে করে হইলাম দিলে হোস্টেল আনা না তো দুকুল আর ফানলার কিললে আরে আনতে লাগবে না, ভাড়া করে হইতে 1 বছর আরে গ্যাপ দেন, 2 বছর গ্যাপ দেন, তৃপ্তিও না মিটে এ যাওয়ার পূর্ব পদার মাহফিল আল্লাহ তন্ন আগামী যায়। এদুন মানুষ কিছু শিখিবে লাসি দি তারা, ঠিক না বেটি? গসবাকর জীবনে খোয়াজার লেবেন, খাজা গরিব নজর জীবনে খোয়াজার লেবেন, ইমাম আজমের জীবনে খোয়াজার লেবেন, কেরামত খোয়াজার কিন্তু মন চায়, আমিন হন না? তিন তো প্রত্যেক বইয়ের মধ্যে আসে না নাই, আল্লাহ রাব এক করে কবুল করক। বাস আবার টানে আসি একবার খুব তরিত, আমিন হন না? মোবারকবাদ দিতে লাগলাম আজকের যারা ইন্তেজামিয়া কমিটি, আমিন বলেন না? এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ তুমি একবার বলে দাও না, 1,00,000 টাকা নাই ওমরা করতে মদিনার রওজায় যেতে, 3,00,000 টাকা নাই হজ করতে মদিনার রওজায় যেতে, আমি করব কি? বলে যায় দৌড় দিয়ে বছরের আজকে 16 তারিখ, সুবহানাল্লাহ বলেন না? একটু করে জানা, সামিট ক্রসিং এর কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বস্থ ময়দানে রাতের 1টার কাঁটা বাজতে লাগলো, এক্ষুনি মাহফিল খতম হয়ে যাবে, বউ ছেড়ে দে, ঘুম ছেড়ে দে, আগামী কালকের ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি বন্ধ কর, একটু গিয়ে বস না, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কেন? বলে যে আমার নবীকে আমি নিজেই পাঠাচ্ছি, ইয়া রাসূল আল্লাহ আপনি একটু দৌড় দিয়ে যান না, ইয়া আল্লাহ কেন যাব? বলে যে হাজার হাজার মানুষ আজকে তারা গুনার কাটুরি নিয়ে 1,00,000 টাকা নাই উমরা করবে, 3,00,000 টাকা নাই হজ করবে, কিন্তু ইয়া রাসূল আল্লাহ মক্কার মর্যাদা আপনার কারণে, মদিনার মর্যাদা আপনার কারণে,
আজকে তো কাসাবাজারে পশ্চিম পার্শ্বস্থ ময়দান হযরতে নূর মোহাম্মদ শাহ রহমাতুল্লাহ আলাইহির ওরুসের কারণে ঈদে মিলাদ নবীতে আমি বাড়াই দিলাম, আপনার রহমতের কদমটা ওখানে রাখেন, যতক্ষণ ওরা দোয়া করবে না ইয়া নবী সালাম বলবে না অতক্ষণ আপনি এখান থেকে নড়বেন না, আপনার নূরানি কদমের বদরতে আপনার রওজা বানায় তওবা করার সুযোগ করে দেব, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস তো আমার কথা অনেক কথা বাকি রেখে এখানে শেষ করতে হচ্ছে। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আল্লাহর বলি আল্লাহর হযরতে ইমামে হাসান বাসরি অসংখ্য কেরামতের মধ্যে এমন কি কাবাতুল মুশাররফ পর্যন্ত নাড়ালেন শুধু রাবিয়া বসরির দিকে তাকাই, সুবহানাল্লাহ বলেন না, রাবিয়া বসরিকে এত শানদার বানালেন হযরতে ইমামে হাসান বাসরি, অসংখ্য অসংখ্য ওলি আল্লাহর গাঁটরি তৈরি করে মুস্তাফার প্রেম অন্তরে ঢুকাই দিয়ে সারা বিশ্বকে একদম তাজ্জিবে ঠেলে দিয়ে জানাই দিলেন খবরদার তোরা মুস্তফার গোলামের মধ্যে লেগে যা। লামকামের খোদা বলতে লাগলো আল্লাহ তুমি কার পাগলামি শুরু করে দিলে, বলতে সারা বিশ্বের মধ্যে আমি আল্লাহ একমাত্র পাগল, আমার মুস্তফার জন্য সারা বিশ্ব আমি আল্লাহর পাগল, ইয়া আল্লাহ কেমন পাগল, বলে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার মুস্তফা যেমনি ভাবে রাজি হয় আমি আল্লাহ তেমনি ভাবে রাজি করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আজকে আমাদের মাঝে নবী আছে, যাদের চোখ আছে পেটটা পাক করেন, ঠিক না? বাস এই শিক্ষার জন্য আমি এতটুকু গেলাম। আল্লাহ তুমি মুমিনকে দিলে, আর কারা আসবে? যারা মুমিন তারা আসবে, যারা মুমিন তারা করবে, যারা মুমিন তারা আসবে, যদি মুমিনরা করে মুমিনরা আসে আমি মুনিব মাওলা এলান করে দিলাম, মুমিনের জন্য আমি জান্নাত বানাইলাম। আজকে আমাদের দাবি উঠে গেল ইয়া আল্লাহ, আজকে সেমিট ক্রসিং কাসাবাজারের পশ্চিম পার্শ্বস্থ ময়দানে বসে আমরা যে 5টি ঘন্টা 6টি ঘন্টা বিয়োগ করে দিলাম, আল্লাহ এই বিনিময়ে তো আমরা কিচ্ছু পাই নাই। আমার মনে বলতে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি যারা মুমিন হয়ে আসলি, মুমিন হয়ে বসলি, মুমিন হয়ে মিলাদুন নবী করলি, লাইট প্যান্ডেল স্টেজ যেহেতু আমি আল্লাহ বলে দিলাম, ইসবাসা ফিহিম সুরা, যারা করলি তাদের অ্যাওয়ার্ড, যারা সাজাইলি তাদের অ্যাওয়ার্ড, যারা আসলি বসলি তাদের অ্যাওয়ার্ড, আরামের বিছানা চাললি তাদের অ্যাওয়ার্ড, আল্লাহ কি আমি আল্লাহ কিনে নিলাম তোদের জান, তোদের মাল, তোদের সম্পদ, তোদের বৈঠক, আন্না লাহুমুল জান্নাত, আমার জান্নাত তোদেরকে দিয়ে দিলাম, তোদের হায়াতের বাজেট, মারের বাজেট, ব্যবসার বাজেট, চাকরির বাজেট, টাকার বাজেট আমি আল্লাহ কিনে নিলাম, তোদের সব কিছু বিনিময়ে তোদেরকে জান্নাত দান। বাজি বলে মনে হয় না আল্লাহু আকবর, আমিন বলেন না, কিরকম স্বর্গ দিবেন না ফুয়া বলবেন নি আল্লাহু আকবর, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সেই জন্য বলছি বাবারা এই মাহফিলের প্রয়োজন আছে না, আমি জানি কোনোখানে গেলে আমি ফিরতে পারবো না, সেই জন্য মূল মুদ্দা কথাটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে টেনে দিলাম। এই মাহফিলে যারা আসলেন তারা ভাগ্যবান না দুর্ভাগা? আরে জোরে ভাগ্যবান, কেমন ভাগ্যবান, আমার কথা না কোরআনের কথা। তো যারা মিরাজ নবী বিরুদ্ধে ওই মানদান না বেঈমান আর লাগবে, তা আমার ভাষা না কোরআনের ভাষা? একদিন চিন্তা করেছিলাম আমরা, ওরা তো আমাদের ঈমান চুরি করতো, দেখতে দেখতে কোরআন চুরি করে ফেলছে, মিলাদ নবী নাই, আর আল্লাহ বলতে লাগবে কি মিলাদ নবী নাই, ও ইদ আখাযা আল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা তুম্মা জাআকুম রাসূলুন, আমি আল্লাহ ও সুন্নিরা তোদের পক্ষে তোরা মিলাদ নবীর পাগল হবি, আমি আল্লাহ মিলাদ নবীর পাগল। আর এখন ফেসবুকে বসে বসে বলেছে বাবার দিন না ইসলাম নাকি, কোথায় পাইছো এগুলো? আরে কোথায় পাইছো, তুই তো সূরা, তুই কোথায় পাবি, আমরা সুন্নিরা পাই, সুবহানাল্লাহ বলেন না, কোরআনে পাইলে কি আর হাদিসের দরকার আছে, কথা বলেন না, আজমা কেস লাগবে না, তো ডাইরেক্ট কোরআন। আল্লাহ পাক তাবারক ও তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সেই জন্য আমরা আমি দুই কদমে চুমু দিব, সুবহানাল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিল কে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين مولاي كريم তোমার আলিশান দরবারে পাকের মধ্যে রাতের একটার কাটা পাড়ি দিয়ে দিল, এ মুনিব মাওলা দুইটার কাটা সুই সুই শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াতে কোরআন হলো, হাদিসে পাকের তেলাওয়াত হলো, জিকির আজকার হলো, নাতে মুস্তাফার লৌরি হলো, আল্লাহ আলেম নয় আলেম বানাবার একজন কারিগর মুহাদ্দিস করে শিরোমণি আমাদের মাঝে তোমার বন্ধু হিসাবে আছে মাওলানা মুস্তাফার গোলাম, ও মুনিব মাওলা মেহরবানি করে দয়া করে আল্লাহ
সব হাদিয়া তোফা নূরানি কুঞ্চাবরে রহমতের ফেরেশতা দিয়ে মাওলা তোমার দরবারে কবুল করে মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আজওয়াজ মুতাহহারাতের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত সাহাবা ইকরামের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাবিন তবে তাবিন আইমায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন আরে বাইতে রাসূল পাক পঞ্জতন আয় আল্লাহ খুলুফাই রাশিদিনদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। জান্নাতুল বকি জান্নাতুল মোয়াল্লা শরীফের মধ্যে আনসার মুহাজিররা শুয়ে আছেন, মুমিন মুমিনাতরা শুয়ে আছেন, আল্লাহ তাআলাদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আই মাওলাই করিম মেহরবানি করে দয়া করে মাযহাবের প্রত্যেক আইম্মাদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাশাআল্লাহ সমস্ত তরিকতের মশাইখদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। খাসাতান ইমামুল আউলিয়া গাউসুল আজমের রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। খাজা গরিব নওয়াজের রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ভারতবর্ষের 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া বেলায়েতের সম্রাট গাউসুল আজম মাইজবান্নারি হযরত কিবলা বাবাজান কিবলা ওয়াসিয়ে গাউসুল আজম জানা ময়না শাহী শাউরিয়া জিয়ারত মাইজবান্নারি আল্লামা সুফির মাজার আল মাজবানের মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি মুতাল্লিকিনে ভান্ডার প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলানা করিম গাজীউদ্দিন মিল্লাতের রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি সৈয়দাম সিরকুটি হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সালাম মোহাম্মদ রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লামা হাশিমি রহমতুল্লাহ রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লামা জালালউদ্দিন আল কাদরী নাঈমি রহমাহুল্লাহ রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আজিজুল্লাহ আল কাদরী আল্লাহ সৈয়দ মোহাম্মদ নুরুল মনোবর সহ আল্লাহ নঈমুদ্দিন আল কাদরী সহ আল্লাহ হযরত বদরী সাহেব রহমতুল্লাহ আলাই উজনি রহমতুল্লাহ আলাই সমস্ত আকাবিরিনদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মাওলানা করিম বিশেষ করে কুতুবদিয়ার হযরত গাউসে মুখতার রহমতুল্লাহ রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রামের জমিন থেকে আল্লাহ যত আউলিয়ায়ে কেরামরা বিদায় নিলেন সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ মেহরবানি করে দয়া করে হযরত নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই কোলে পিঠে করে আমাদেরকে মানুষ করলো অনেক হকদাররা দুনিয়া ছেড়ে চলে গেল হক আদায় করতে পারেনি। ও মাওলা আজকের পবিত্র উরসে পাঁচ ঈদে মিলাদুন নবীর হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেস করে আপন জন স্বজন প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাআলাদের জিন্দেগানের গুণাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলানা করিম আমাদের মা বাবারা যারা বেঁচে আছে দাদা দাদি বেঁচে তাদের হায়াতান তৈয়বা দান করো, তাদেরও জিন্দেগানের গুণাগুলো মাফ করে দাও। ও মুনিব মাওলানা আমরা যারা হাত টেনে দিলাম আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার আল্লাহ আমরা গুনাগাররা গুনাহ ক্ষমা চাইতে লাগলাম তুমি মুনিবের দরবারে কে আছে আমাদের মুনিব কে আছে আমাদের দয়া করার কে আছে আমাদেরকে মায়া করার আল্লাহ গফুর আর গফফার যখন নাম দিয়ে আমাদেরকে আহ্বান করতে লাগলে মাওলা গভীর নজরে দুইটার কাটায় তুমি মুনিবের দরবারে হাত তুলে ভিক্ষার হাত টানলাম। আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে হযরত ইমাম হাসান বসরি রাবিয়া বসরি আওলাদ মুস্তাফা হযরত নূর মোহাম্মদ শাহ রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ আমিও তো গোলামের বাচ্চা গোলাম আমার গুনার দিকে চাইলে তোমার যদি রাগ হয় আল্লাহ শত শত জনতার মধ্যে তোমার একজনও কি মকবুল বান্দা নাই একজনও কি মুমিন মুমিনাত তোমার নাই আল্লাহ তোমার ওই মকবুল বন্ধুর দিকে তাকিয়ে মকবুল বান্দির দিকে তাকিয়ে আল্লাহ আমরা ক্ষমা চাইতে লাগলাম দুটো হাত করজুর হয়ে মিনতি করতে লাগলাম আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে তুমি যদি দয়া না করো কে আমাদেরকে দয়া করবে মেহরবানি করে দয়া করে আমাদের জিন্দেগানের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ গত জীবনে কতই না গুনাহ করলাম সমস্ত গুনাহ থেকে কর্তন ফিরাই নিলাম মাহবুবা মুস্তফাকে হাজির নাজির মানলাম আল্লাহ লাখ টাকা নাই উমরা করতে যাব আল্লাহ লাখ লাখ টাকা নাই বাইতুল্লাহ জিয়ারত করতে যাব আল্লাহ গুনার গাঠন নিয়ে বাঁচবো কেমন করে মাওলা তোমার মাহবুবের আল্লাহ শরণের মধ্যে যায় আটটুকু আমাদেরকে শুনাই দিলে গো মাওলা নবী শুধু রহমতের বান্ড মদিনার জন্য না মক্কার জন্য না
আজকে সেমিট ক্রসিং 500 এই ময়দানের জন্য মেহেরবানি করে তোমার মাহবুবের নূরানি মেহমান নামাজের বদরতে কদমের বদরতে আমাদের জিন্দেগানের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আমাদের দাদা দিনা নানির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তুমি কবুল করো তোমার নেককার বন্দী হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগী তাদেরকে শাফা দান করো যারা বেকার তাদেরকে বাকার করে দাও যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও মা আবার নাফরমান যারা ফরমা বরদার বানিয়ে দাও ইমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও আল্লাহ আসমানি বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করে দাও জিন্দগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ মাওলা নসিব করে দাও জিয়ারতে মক্কা নসিব করে দাও জিয়ারতে মদিনা নসিব করে দাও আয় আল্লাহ মাওলারে আমাদের ঈমান তোমার নবী হায়াতুর রাসূল আল্লাহ জিন্দা নবীকে আমাদের কাছ থেকে কেন গোপন করে রাখলে অতক্ষণ পর্যন্ত আমাদেরকে মৃত্যু দিয়ে ডাক দিও না যতক্ষণ তোমার নবীর দিদার কবরের চক্ষু দিয়ে আমরা দেখতে পাব না মাওলারে করোনা ভাইরাসের মধ্যে 24 লাখের উপরে মানুষ চলে গেল না জানি কখন আমাদের ডাক পড়তে লাগলো মাওলা ও মনি আল্লাহ মৃত্যুর কাফন পরাই দেওয়ার আগে গরম পানির আল্লাহ মাহবুবদে বড়ই পাতার গরম জল দিয়ে যখন গোসল দিয়ে আইবার আগে আমাদেরকে আল্লাহ জান্নাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দাও আল্লাহ যোগ্যতা আমাদের অর্জনই দান করো আল্লাহ তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মাওলা ও মনি মেহরবানি করার দয়া করার আর কেউ নাই তোমার মাহবুবে মুস্তফার ঈদে মিলাদ নবীর দিকে তাকিয়ে আমাদের তকদিরকে তুমি পরিবর্তন করে দাও আল্লাহ একজন মানুষকে তুমি খালি হাতে ফেরত দিও না মাওলা আল্লাহ তোমার মাহবুবের ঈদে মিলাদের নবী আল্লাহ যদি তোমার কোরআনের ডিক্লেশন আমাদের জন্য বরপা হয়ে থাকে আল্লাহ একজনে কেন ফেরত দেবে মাওলা তুমি তো মহারাজা আমরা তো ভিখারি হয়ে তোমার দরবারে হাত টেনে যাব আল্লাহ মহারাজার দরবার থেকে কখনো ভিক না পেয়ে হালি হাত কি ফেরত হতে পারে আল্লাহ তুমি তো কোন ফায়া কোনের মালিক আমাদের হালি হাতকে তুমি বরফুর করে দাও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো কিয়ামত অবধি এই মাহফিলকে তুমি জারি আর সারি করে দাও ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করো আগামী বছরের জন্য আরো সুন্দর একটি কমিটির মাধ্যমে এই মাহফিলকে সফল সার্থক করার তুমি তৌফিক দাও আল্লাহ আমাদেরকে হৃদয়ে মাওলার হৃদয়ে মুস্তফা দান করো এই সব যে গুম্বুদ বালে মজুর দোয়া করনা জব ওয়াক্ত নেজা আয়ে দিদার আতা করনা জব ওয়াক্ত নেজা আয়ে আকা দিদার আতা করনা ऐ नूरे खुदा कर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर दनशी दिल के पर दे मेरा करना जब वक्त नेजा आए आका दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद तू करने को आ जाना मेरे आका इमदाद तू
करने को आ जाना मेरे आका, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त निजा आए आका दीदार अता करना, जब वक्त निजा आए आका दीदार अता करना। आमीन आमीन। बेहरमत सैयद अल मुरसलीन और बेहरमत उर्स हजरत मोहम्मद नूर मोहम्मद शाह रहमतुल्लाह अलैह, खास तौर पे हुरमत ईद मौलूदुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या रब्बल आलमीन, बेहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल।